জেগেছে বাঙালি, রক্তে আগুন লেগেছে। এই ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা বিরোধী এবং বৈষম্য বিরোধী আন্দোলনে এই স্লোগানগুলি কিন্তু বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা এবং ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করেছে। মেধাবী সমাজ চুপ কেন, আজ কোন ঘুমে অচেতন? এই স্বাধীনতা পেতে কি তোমরা করেছো আন্দোলন? ওরা ভাঙছে মাজার, বলছে আবার এটা নাকি গণতন্ত্র। ভার্সিটি আজ শিক্ষার নয়, পিটিয়ে মারার যন্ত্র। ওরা চাল দেশ আফগান হবে, বন্দুক নিয়ে ঘুরবে, আবেগের বসে তোফাজ জালার লাখো শামীমকে মারবে। দেখো বাংলায় হাহাকার করে হিন্দু মুসলমান, মোনাজাত করে বাঁচাও আল্লাহকে বলে রাম নাম। এটা মির্জাপুর আর মোহাম্মদ আলী জিন্নার দেশ নয়, চিৎকার করে বলো বাঙালি জয় বাংলার জয়। ওদের হোটেলে ডাল তরকারি ভাত যত খুশি চান, দাম বেশি নয় চাই শুধু ওরা রক্ত মাংস প্রাণ। যদি আমার ভাইয়ের আর এক ফোঁটাও রক্ত ধরেছে দেশে, যুদ্ধে নামবে জনতা আবার মুক্তি সেনার বেশে। বেতার কেন্দ্রে শানিত হবে মুক্তির জয়গান, রক্ত দিয়েও করবে লড়াই ভাগবীর সন্তান। মৃত দেহে সে তো রণসজ্জায় সেজেছে, পথে সিংহের দল নেমেছে, অরগর জোনাজ অর্জন করে নিতে হবে অধিকার। ধরছে উঠুক একাত্তরের মুক্তির হাতিয়ার, এটা মির্জাপুর আর মোহাম্মদ আলী জিন্নার দেশ নয়, চিৎকার করে বল বাঙালি জয় বাংলার জয়। কিন্তু সাম্প্রতিক সেই সমন্বয়ক বা ছাত্র আন্দোলনকারী যে নেতৃত্ব, সার্জিস থেকে শুরু করে, হাসনাত থেকে শুরু করে একাধিক সমন্বয়কদের বিরুদ্ধে কিন্তু রাস্তায় নামছে ছেলেরা। এবং সে দেশের ছাত্রনেতা নূর, সে কিন্তু প্রকাশ্যে বলছে যে আমরা একটা অস্থায়ী সরকারে, এখানে সরকারে গিয়ে যুক্ত হতে চাই না, কারণ তাদের রাজনৈতিক কেরিয়ার তারা নষ্ট করতে চান না, অর্থাৎ এই সরকারটা বেশি থাকবে। কাঠামোতে এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টেকা অসম্ভব হবে। শীতের সময় গ্রামে অনেকে বলে একটু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দেখে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে। তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে, আশপাশে সুবিধাভোগীরা আছে, ফ্যাসিস্টের দোসর আছে। সরকারের রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা ছিল না, একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনার 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? তার দরকার কি একজনের 3টা নেওয়ার, 4টা নেওয়ার? অন্য ইনক্লুড লোক ইনক্লুড করেন। আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেও, আমি অ্যাডভান্স বলে দিলাম আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না, কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে। সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি? লাস্ট 15 ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল? কয়দিন রাজপথে এসেছে? কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে? কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে? সরকার পতন করাই দিয়েছে আমরা, এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি, নামাইতেও বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয় কিনে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা, দেখেন 1000 মানুষ থাকে কিনা। ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে। আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল। অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন, অহংকার আল্লাহর গায়ের চাদর, মানুষের মানায় না। শেখ হাসিনা তো অনেক দাম্ভিক হয়ে গিয়েছিলেন না, যে শেখ মুজিবের কন্যা, দেশ ছেড়ে পালায় না, আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি, আমি 18 কোটি মানুষকে খাওয়াই, এই যে সমস্ত কথা হচ্ছে বলেছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ হটিয়ে দিয়েছেন। বাংলাদেশের ছেলেরা তাদের জন্মগতভাবেই তারা প্রতিবাদী, বাঙালির বাংলার দামাল ছেলেরা।
আমরা বলেছিলাম একাত্তরের যে স্বাধীনতা আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেই আন্দোলনে ভারত সহযোগিতা করেছিল, কিন্তু সে দেশের দামাল ছেলেরা, সেই দেশের বাঙালিরা তারা কিন্তু প্রতিহত করেছিল। একটা জাতি নিজে থেকে লড়াই না করলে, সে নিজে ঘুমিয়ে থাকলে তাকে কেউ জাগাতে পারে না। ভারত সহযোগিতা করেছিল আর সে দেশের বাঙালিরা রাস্তায় নেমেছিল, তারা রক্ত দিয়েছিল, তারা স্বাধীনতা অর্জন করেছিল। তাদের স্বাধীনতাকে আমরা কোনোভাবেই ভারতের সহযোগিতার মধ্য দিয়ে আমরা কখনোই আমরা সেটাকে খাটো করে দেখতে চাই না। কিন্তু বাংলাদেশে আবারও বর্তমান সময়ে শেখ ইউনূসের বিরুদ্ধে কিন্তু একটা সে দেশের মিডিয়াগুলো এবার উল্টো কথা বলতে শুরু করে দিয়েছে। সে দেশের একটি যুবক তার গান দিয়ে কিন্তু সারা দেশকে মাতিয়ে দিচ্ছে, আবার নতুন করে ছাত্র আন্দোলনের কিন্তু একটা সুরসুরি আবেগের বসে তোফাজ জালার লাখো শামিমকে মারবে। দেখো বাংলায় হাহাকার করে হিন্দু মুসলমান, মোনাজাত করে বাজাও আল্লাহকে বলে রাম নাম। এটা মির্জাপুর আর মোহাম্মদ আলী জিন্নার দেশ নয়, চিৎকার করে বল বাঙালি জয় বাংলার জয়। ওদের হোটেলে ডাল তরকারি ভাত যত খুশি চান, দাম বেশি নয় চাই শুধু ওরা রক্ত মাংস প্রাণ। যদি আমার ভাইয়ের আর এক ফোঁটাও রক্ত ঝরেছে দেশে, যুদ্ধে নামবে জনতা আবার মুক্তি সেনার বেশে। বেতার কেন্দ্রে শানিত হবে মুক্তির জয় গান, রক্ত দিয়েও করবে লড়াই লাখো বীর সন্তান মৃত দেহে।